হ্যালো বন্ধুরা, স্টাডি জি ক্যান সিএ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে স্কুল ইন্সপেক্টরের ওপর আমি কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য। আগামীকাল অর্থাৎ সোমবার থেকে আমি আবার টপিক অনুসারে এডুকেশনের ওপর বিভিন্ন ক্লাসের ভিডিও আপলোড করব। আমাদের এডুকেশন সংক্রান্ত ক্লাসের ভিডিওগুলি 7টার পরে, সন্ধ্যা 7টার পরেই আপলোড করা হবে। যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তাদেরকে বলবো তোমরা অবশ্যই 7টার পর এই ভিডিওগুলি দেখে নেবে। আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর অবশ্যই নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবে। তাহলে আজকে শুরু করছি এডুকেশনের ওপর কিছু এমসিকিউ কোশ্চেন। প্রথম প্রশ্ন, দ্য গ্রুপ হু ক্যান বি বেনিফিটেড মোস্টলি বাই দ্য প্রসেস অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের দ্বারা কোন গ্রুপ বেশি উপকৃত হয়? সঠিক উত্তর অপশন বি, দ্য গিফটেড স্টুডেন্টস। গিফটেড স্টুডেন্টসরাই বেশি উপকৃত হয়, তাদের আইকিউ হচ্ছে 140-এর ওপর। পরের প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন, এভরি টিচার শুড হ্যাভ দ্য নলেজ অফ। সঠিক উত্তর অপশন এ, পার্সোনালিটি ট্রেটস অফ হিস পিপলস। তিন নম্বর প্রশ্ন, হোয়াট ইজ সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন কি? সোশ্যালাইজেশন হলো অপশন সি, অ্যাডজাস্ট উইথ দ্য সোশ্যাল রেগুলেশনস, অপশন সি। পরের প্রশ্ন, হু ডেভেলপ টু ফ্যাক্টর থিওরি। টু ফ্যাক্টর থিওরি কে উদ্ভাবন করে? সঠিক উত্তর অপশন ডি, স্পিয়ারম্যান। পরের প্রশ্ন, সুপারভিশন ইজ ওয়ান অফ দ্য এইমস অফ এডুকেশনাল ড্যাশ। সুপারভিশন অর্থাৎ রক্ষণাবেক্ষণ হলো অ্যাডমিনিস্ট্রেশনের একটি লক্ষ্য। সঠিক উত্তর অপশন ডি, অ্যাডমিনিস্ট্রেশন। সাত নম্বর প্রশ্ন, মাইক্রো টিচিং সেশন ইজ কন্ডাক্টেড ইন। মাইক্রো টিচিং সেশন ইজ কন্ডাক্টেড ইন অপশন এ, সিমুলেটেড কন্ডিশন। সঠিক উত্তর সিমুলেটেড কন্ডিশন, অর্থাৎ মাইক্রো টিচিং কৃত্রিম অবস্থায় করা হয়। আট নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু ফ্রুয়েড দ্য স্ট্রাকচার অফ মাইন্ড। ফ্রুয়েডের মতে মনের গঠন হচ্ছে অপশন ডি, ইদ ইগো অ্যান্ড সুপার ইগো। নয় নম্বর প্রশ্ন, দ্য টার্ম ডিরেক্টরেস ওয়াজ ইউজড বাই অপশন এ, মন্তেশ্বরী। দশ নম্বর প্রশ্ন, দ্য আল্টিমেট এইম অফ এডুকেশন ইজ। এডুকেশনের আলটিমেট এইম কোনটি? সঠিক উত্তর টু প্রিপেয়ার ফর কমপ্লিট লিভিং, অপশন ডি, টু প্রিপেয়ার ফর কমপ্লিট লিভিং। পরের প্রশ্ন, লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ, লার্নিং হচ্ছে শেখন হচ্ছে মডিফিকেশন অফ বিহেভিয়ার, অপশন বি। পরের প্রশ্ন, দ্য হাইয়েস্ট ফর্ম অফ নিডস ইন দ্য লিস্ট অফ হায়ারার্কি অফ নিডস অ্যাকর্ডিং টু ম্যাসলো। ম্যাসলোর থিওরি অনুসারে যে নিডসের কথা বলা রয়েছে সেই নিডসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে কে আছে, কোনটি রয়েছে? সঠিক উত্তর অপশন সি, সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। ম্যাসলোর থিওরিতে প্রথমে রয়েছে সাইকোলজিক্যাল নিডস, তারপর রয়েছে সেফটি নিডস, তারপর রয়েছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস নিড, তারপর রয়েছে এস্টিম নিডস এবং সর্বোচ্চ পর্যায়ে রয়েছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। তেরো নম্বর প্রশ্ন, দ্য পোস্ট অফ ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ওয়াজ ক্রিয়েটেড অন দ্য বেসিস অফ রেকমেন্ডেশন অফ অপশন সি, উডস ডিসপ্যাচ। উড ডিসপ্যাচ অনুসারে ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন তৈরি করা হয়। চোদ্দ নম্বর প্রশ্ন, সিএটি ক্যাট ইজ ইউজ ফর মেজারিং। ক্যাট ইজ ইউজ ফর মেজারিং অপশন ডি, পার্সোনালিটি। পনেরো নম্বর প্রশ্ন, দ্য নেম অফ অতীশ দীপঙ্কর ইজ অ্যাসোসিয়েটেড উইথ। অতীশ দীপঙ্কর কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, বিক্রমশিলা ইউনিভার্সিটি। NLM ইজ অ্যাসোসিয়েটেড উইথ, সঠিক উত্তর অপশন এ, ইরেডিকেশন অফ ইলিটারেসি। টিচিং মডেল ইজ এ নিউ কয়েনেস ইন প্লেস অফ দ্য এক্সিস্টিং। সঠিক উত্তর টিচিং মডেল হচ্ছে থিওরি অফ টিচিংয়ের
সঙ্গে সম্পর্কিত, অপশন এ। 19 নম্বর প্রশ্ন, নো টিউশন ফি ইজ চার্জ ইন দ্য ফিল্ড অফ এডুকেশন ইন আওয়ার স্টেট আপ টু, সঠিক উত্তর অপশন ডি মাধ্যমিক স্টেজ। আমাদের রাজ্যে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে কোনো টিউশন ফি নেওয়া হয় না। 21 নম্বর প্রশ্ন, দ্য পার্সেন্টেজ অফ ইলিটারেট পার্সনস ফিমেল ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য স্টেট অফ, সঠিক উত্তর অপশন ডি কেরালা। দুঃখিত বন্ধুরা, আজকে আমাকে এখানেই ভিডিওটি শেষ করতে হচ্ছে। আমি এরপর আগামীকাল সকালবেলা আমি এর সেকেন্ড পার্ট দেব এবং সন্ধ্যা 7টার পর আমি এডুকেশন সংক্রান্ত যে সমস্ত ভিডিও আমি এর আগে আলোচনা করেছি তার সেকেন্ড পার্টগুলো অর্থাৎ কন্টিনিউ করব ভিডিওগুলি। সুতরাং যারা নতুন সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে বলবো, প্রতিদিন সন্ধ্যা 7টার পর আমি অবশ্যই এসআই সংক্রান্ত ভিডিও আপলোড করি, তাদেরকে ওই ভিডিওগুলো দেখার জন্য বলবো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে অবশ্যই বলবো যে তোমরা আমার ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।